ইউসুফ আলাইহিসসালামের পিতা ছিলেন ইয়াকুব আলাইহিসসালাম। তারা সবাই কেনান বা ফিলিস্তিনের হেব্রন এলাকার বাসিন্দা ছিলেন। ইয়াকুব আলাইহিসসালামের দ্বিতীয় স্ত্রীর গর্ভে ইউসুফ আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন। ইউসুফ আলাইহিসসালামের জন্মের কিছুকাল পরেই বেনিয়ামিন জন্মগ্রহণ করেন। বেনিয়ামিন জন্মের পরপরই তাদের মায়ের মৃত্যু ঘটে। তখন মাতৃহীন দুই শিশুর লালন পালনের ভার তাদের ফুফুর উপরে অর্পিত হয়। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিসসালামকে এত বেশি রূপলাবণ্য এবং মায়াশীল ব্যবহার দান করেছিলেন যে যে কেউ তাকে দেখত সেই তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ত। ফুফু তাকে অত্যন্ত স্নেহ করতেন, একদণ্ড চোখের আড়াল হতেই দিতেন না। এদিকে বিপত্তি ইয়াকুব আলাইহিসসালাম মাতৃহীনা দুই শিশুপুত্রের প্রতি স্বাভাবিকভাবেই অধিকতর দুর্বল এবং সর্বদা ব্যাকুল থাকতেন। ইতোমধ্যে ইউসুফ আলাইহিসসালাম একটু বড় হলে এবং হাঁটাচলা করার মতো বয়স হলে পিতা ইয়াকুব আলাইহিসসালাম তাকে ফুফুর নিকট থেকে আনতে চাইলেন, কিন্তু ফুফু তাকে ছাড়তে নারাজ। ওদিকে পিতাও তাকে নিয়ে আসতে সংকল্পবদ্ধ। শুরু হলো পিতা ও ফুফুর মধ্যে মহব্বতের টানাপড়ন। ফলে ঘটে গেল এক অঘটন। অধিক পীড়াপিড়ির কারণে ইউসুফ আলাইহিসসালামকে যখন তার পিতার হাতে তুলে দিতেই হলো, তখন স্নেহাদ্য ফুফু গোপনে এক ফন্দি করলেন। তিনি তার পিতা হযরত ইসহাক আলাইহিসসালামের নিকট থেকে একটা হাসুলি পেয়েছিলেন এবং সেটাকে অত্যন্ত মূল্যবান ও বরকতময় মনে করা হতো। ফুফু সেই হাসুলিটিকে ইউসুফ আলাইহিসসালামের কাপড়ের নিচে গোপনে বেঁধে দিলেন। তারপর ইউসুফ তার পিতার সাথে চলে যাওয়ার পর ফুফু জোরে সোরে প্রচার শুরু করলেন যে তার মূল্যবান হাসুলিটি চুরি হয়ে গেছে। পরে তল্লাশি করে তা ইউসুফের কাছে পাওয়া গেল। ইয়াকুবী শরীয়তের বিধান অনুযায়ী ফুফু ইউসুফকে তার গোলাম হিসেবে রাখার অধিকার পেলেন। ইয়াকুব আলাইহিসসালাম ও দ্বিরক্তি না করে সন্তানকে তার ফুফুর হাতে পুনরায় সমর্পণ করলেন। এরপর যতদিন ফুফু জীবিত ছিলেন ততদিন ইউসুফ আলাইহিসসালাম তার কাছেই রইলেন। এরপর ইউসুফ আলাইহিসসালাম তার পিতার নিকটে থাকতে শুরু করলেন। বালক ইউসুফ একদিন তার পিতা ইয়াকুব আলাইহিসসালামের কাছে এসে বলল, বাবা, আমি স্বপ্ন দেখেছি যে 11টি নক্ষত্র এবং সূর্য ও চন্দ্র আমাকে সিজদা করছে। একথা শুনে তার পিতা বললেন, ভাইদের সামনে এই স্বপ্ন বর্ণনা করো না, তাহলে ওরা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে। নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। এটা একটা স্বভাবগত রীতি যে সৎ ভাইয়েরা সাধারণত পরস্পরের বিদ্বেষী হয়ে থাকে। সম্ভবত এই বিদ্বেষ যাতে মাথাচাড়া না দেয় সেই কারণে ইয়াকুব আলাইহিসসালাম একই শ্বশুরের পরপর 3 মেয়েকে বিয়ে করেছিলেন। এরপরেও শ্বশুর ছিলেন আপন মামু। পরস্পরের রক্ত সম্পর্কীয় এবং ঘনিষ্ঠ নিকট আত্মীয় হওয়া সত্ত্বেও এবং নবী পরিবারের সার্বক্ষণিক দিনী পরিবেশ ও নৈতিক প্রশিক্ষণ থাকা সত্ত্বেও বৈমাত্রের হিংসার কবল থেকে ইয়াকুব আলাইহিসসালামের দ্বিতীয় পক্ষের সন্তানেরা রক্ষা পায়নি। তাই বলা চলে যে ইউসুফ আলাইহিসসালামের প্রতি তার সৎ ভাইদের হিংসার প্রথম কারণ ছিল বৈমাত্রের বিদ্বেষ, দ্বিতীয় কারণ ছিল সদ্য মাতৃহীন শিশু হওয়ার কারণে তাদের দুই ভাইয়ের প্রতি পিতার স্বভাবগত স্নেহের আধিক্য, তৃতীয় কারণ ছিল ইউসুফের অতুলনীয় রূপ লাবণ্য আর নির্দোষ সুন্দর আকর্ষণীয় ব্যবহার, মাধুর্য এবং অন্যান্য সাধারণ চারিত্রিক বৈশিষ্ট্য। চতুর্থ কারণ হচ্ছে ইউসুফ আলাইহিসসালামের স্বপ্ন বৃত্তান্তের কথা যে কোনোভাবেই হোক তাদের কানে পৌঁছে যাওয়া। বলা চলে যে চতুর্থ কারণটির কারণে তাদের হিংসার আগুনে ঘৃণাহুতি দেয় এবং তাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়ার শয়তানি চক্রান্তে তারা প্রলোচিত হয়। কিন্তু শয়তান যতই চক্রান্ত করুক, মহান আল্লাহ তাআলা বলেছেন শয়তানের চক্রান্ত সর্বদাই দুর্বল হয়ে থাকে। ইউসুফ আলাইহিসসালামের মধ্যে ভবিষ্যৎ নবুয়ত লুকিয়ে আছে। বুঝতে পেরে ইয়াকুব আলাইহিসসালাম তার প্রতি অধিক স্নেহশীল ছিলেন, আর সে কারণে তার সৎ ভাইয়েরা অধিক হিংসাপরায়ণ হয়ে পড়ল। এই হিংসাত্মক আচরণের মধ্যেই লুকিয়ে ছিল ইউসুফের ভবিষ্যৎ উন্নতির সোপান। কোনো একদিন 10 জন বিমাতা ভাই মিলে ইউসুফ আলাইহিসসালামকে হত্যার ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য তাকে জঙ্গলে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে প্রতারণার আশ্রয় নিল। তারা একদিন তার পিতা ইয়াকুব আলাইহিসসালামের কাছে এসে ইউসুফ আলাইহিসসালামকে সাথে নিয়ে পার্শ্ববর্তী জঙ্গলে আনন্দ ভ্রমণে যাবার প্রস্তাব করল। তারা পিতাকে বলল যে আপনি তাকে আগামীকাল আমাদের সাথে প্রেরণ করুন, সে আমাদের সঙ্গে যাবে, তৃপ্তিসহ খাবে আর খেলাধুলা করবে এবং আমরা অবশ্যই তার রক্ষণাবেক্ষণ করব। জবাবে তাদের পিতা বললেন, আমার ভয় হয় যে তোমরা তাকে নিয়ে যাবে আর কোনো এক অসতর্ক মুহূর্তে তাকে বাঘে খেয়ে ফেলবে। তারা তখন বলল, আমরা এতগুলো ভাই থাকতে তাকে বাঘে খেয়ে ফেলবে, তাহলে তো আমাদের সবই শেষ হয়ে যাবে। তখনকার সময়ে কেনান অঞ্চলে বাঘের প্রাদুর্ভাব ছিল। তারপর ছেলেদের পিড়াপিড়িতে অবশেষে তিনি রাজি হলেন, কিন্তু তাদের কাছ থেকে অঙ্গীকার নিলেন যাতে তারা ইউসুফকে কোনোরূপ কষ্ট না দেয় এবং তার প্রতি সর্বদা খেয়াল রাখে। তারপর তিনি জ্যেষ্ঠ পুত্র ইয়াহুদা বা রুবেল এর হাতে ইউসুফ আলাইহিসসালামকে সর্পণ করলেন এবং বললেন, তুমি ওর খাওয়া দাওয়া ও অন্যান্য সকল ব্যাপারে দেখাশোনা করবে। কিন্তু জঙ্গলে পৌঁছেই শয়তানি চক্রান্ত বাস্তবায়নের জন্য তারা তৎপর হয়ে উঠল। তারা ইউসুফ আলাইহিসসালামকে হত্যা করার জন্য প্রস্তুত হলো। তখন বড় ভাই ইয়াহুদা তাদের বাধা দিল এবং পিতার নিকটে তাদের অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দিল, কিন্তু শয়তান তাদেরকে আরও বেশি জেদি করে তুলল। অবশেষে বড় ভাই একা পেরে না উঠে প্রস্তাব করল, বেশ, তবে ওকে হত্যা না করে বরং ওই দূরের একটা পরিত্যক্ত কুয়ায় ফেলে দাও, যাতে কোনো পথিক এসে ওকে উঠিয়ে নিয়ে যায়। তাতে তোমাদের দুটো লাভ হবে, এক, সে পিতার কাছ থেকে দূরে চলে যাবে এবং তোমরা তখন পিতার নিকটবর্তী হবে, দুই, নিরপরাধ বালককে হত্যার পাপ থেকে তোমরা বেঁচে যাবে। এরপর বড় ভাইয়ের কথায় সবাই একমত হয়ে ইউসুফ আলাইহিসসালামকে কুয়ার ধারে নিয়ে গেল। এ সময় তারা তার গায়ের জামা খুলে নিল। এরপর তার ভাইরা ইউসুফ আলাইহিসসালামকে অন্ধকূপে ফেলে দিয়ে একটি ছাগলছানা জবহ করে তার রক্ত ইউসুফের পরিত্যক্ত জামায় মাখিয়ে তারা সন্ধ্যায় বাড়ি ফিরল এবং কাঁদতে কাঁদতে পিতার কাছে হাজির হয়ে ইউসুফ আলাইহিসসালামকে বাঘে নিয়ে গেছে বলে কৈফত পেশ করল। প্রমাণস্বরূপ তারা ইউসুফের রক্তমাখা জামা তার পিতার সামনে পেশ করল। হতভাগারা এটা বুঝেনি যে বাঘে নিয়ে গেলে জামাটা খুলে রেখে যায় না, আর খুললেও বাঘের নখের আঁচড়ে জামা ছিন্ন ভিন্ন হয়ে যাবার কথা। তাছাড়া যে পিতার কাছে তারা মিথ্যা কৈফত পেশ করেছে তিনি একজন নবী, ওহির মাধ্যমে তিনি সবই জানতে পারবেন, কিন্তু হিংসায় অন্ধ হয়ে গেলে মানুষ সব কিছুই ভুলে যায়। এভাবে ইউসুফ আলাইহিসসালাম কুয়াতে 3 দিন ছিলেন। সিরিয়া থেকে মিশরে যাওয়ার পথে একটি ব্যবসায়ী কাফেলা পথ ভুল করে জঙ্গলের মধ্যে উক্ত পরিত্যক্ত কুয়ার নিকটে এসে তাঁবু ফেলে। তারা পানির সন্ধানে তাতে বালতি নিক্ষেপ করল, কিন্তু বালতিতে উঠে এলো তরতাজা সুন্দর একটি বালক ইউসুফ আলাইহিসসালাম। অনিন্দ সুন্দর বালক দেখে সে আনন্দে আত্মহারা হয়ে বলে উঠল, কি আনন্দের কথা, এই যে একটি বালক। এরপর তারা তাকে মালিকবিহীন পণ্যদ্রব্য মনে করে লুকিয়ে ফেলল, কেননা সে যুগে মানুষ কেনাবেচা হতো, কিন্তু তারা গোপন করতে পারল না, কারণ ইতিমধ্যে ইউসুফের বড় ভাই এসে কুয়ায় তাকে না পেয়ে অনতি দূরে কাফেলার খোঁজ পেয়ে গেল। তখন সে কাফেলার কাছে গিয়ে বলল, ছেলেটি আমাদের পলাতক গোলাম, তোমরা ওকে আমাদের কাছ থেকে খরিদ করে নিতে পারো। কাফেলারা ভাবল, খরিদ করে না নিলে চোর সাব্যস্ত হয়ে যেতে পারি। অতএব তারা 10 ভাই হতে গোনা কয়েকটি দিরহাম দিয়ে নিতান্ত সস্তা মূল্যে ইউসুফ আলাইহিসসালামকে খরিদ করে নিল। এর দ্বারা ইউসুফ আলাইহিসসালামের ভাইদের 2টি উদ্দেশ্য ছিল, এক, যাতে ইউসুফ আলাইহিসসালাম তার বাপ ভাইদের নাম করে পুনরায় বাড়ি ফিরে আসার সুযোগ না পায়, দুই, যাতে ইউসুফ আলাইহিসসালাম দেশান্তরী হয়ে যায় ও অন্যের কৃতদাস হয়ে জীবন অতিবাহিত করে এবং কখনোই দেশে ফিরতে না পারে। এরপর কাফেলা তাকে বিক্রির জন্য মিশরের বাজারে উপস্থিত করল। মানুষ কেনাবেচার সেই হাটে এই অনিন্দ সুন্দর বালককে দেখে বড় বড় ধনশালী খরিদ্দাররা রীতিমতো প্রতিযোগিতা শুরু করল, কিন্তু আল্লাহ পাক তাকে মর্যাদার স্থানে সমুন্নত করতে চেয়েছিলেন। তাই সব খরিদ্দারকে ডিঙ্গিয়ে মিশরের তৎকালীন অর্থ ও রাজস্ব মন্ত্রী কিফির তাকে বহুমূল্য দিয়ে খরিদ করে নিলেন। কিফির ছিলেন নিঃসন্তান। মিশরের অর্থমন্ত্রীর উপাধি ছিল আজিজ বা আজিজ মিশর। ইউসুফকে ক্রয় করে এনে তিনি তাকে তার স্বীয় স্ত্রীর হাতে সমর্পণ করলেন এবং বললেন, একে সন্তানের ন্যায় উত্তম রূপে লালন পালন করো, এর থাকার জন্য উত্তম ব্যবস্থা করো, ভবিষ্যতে সে আমাদের কল্যাণে আসবে। কিফির তার দূরদর্শিতার মাধ্যমে ইউসুফের মধ্যে ভবিষ্যতের অশেষ কল্যাণ দেখতে পেয়েছিলেন আর সেজন্য তাকে সর্বোত্তম যত্ন সহকারে রাখার ব্যবস্থা করেছিলেন। এভাবে আজিজে মিশরের গৃহে কয়েক বছর পুত্র স্নেহে লালিত পালিত হয়ে ইউসুফ আলাইহিসসালাম যৌবনে পদার্পণ করলেন। রূপ লাবণ্যে ভরা ইউসুফের প্রতি মন্ত্রীর পত্নী জুলাইখার অন্যায় আকর্ষণ জেগে উঠল। সে ইউসুফকে খারাপ ইঙ্গিত দিতে লাগল এবং একদিন দরজাসমূহ বন্ধ করে দিয়ে বলল, কাছে এসো। ইউসুফ আলাইহিসসালাম বলল, আল্লাহ আমাকে রক্ষা করুন। তারা উভয়ে দরজার দিকে ছুটে গেল এবং মহিলাটি ইউসুফের জামা পেছন দিক থেকে ছিঁড়ে ফেলল। উভয়ে মহিলার স্বামীকে দরজার মুখে পেল। তখন মহিলাটি তাকে বলল, যে ব্যক্তি তোমার স্ত্রীর সাথে অন্যায় বাসনা করে তাকে কারাগারে নিক্ষেপ করা অথবা অন্য কোনো যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া ব্যতীত আর কি সাজা হতে পারে? ইউসুফ আলাইহিসসালাম বলল, সেই আমাকে তার কোমল তলব সিদ্ধ করার জন্য ফুসলিয়েছে। তখন মহিলার পরিবারের জৈনিক ব্যক্তি সাক্ষ্য দিল যে যদি ইউসুফের জামার সামনের দিক থেকে ছেঁড়া হয় তাহলে মহিলা সত্য কথা বলছে এবং ইউসুফ আলাইহিসসালাম মিথ্যাবাদী, আর যদি তার জামা পেছন দিক থেকে ছেঁড়া হয় তবে মহিলাটি মিথ্যা কথা বলছে এবং ইউসুফ আলাইহিসসালাম সত্যবাদী। তারপর গৃহস্বামী যখন দেখলেন যে ইউসুফের জামা পেছন দিক থেকে ছেঁড়া, তখন সে স্বীয় স্ত্রীকে উদ্দেশ্য করে বলল, এটা তোমাদের ছলনা, নিঃসন্দেহে তোমাদের ছলনা খুবই মারাত্মক। তারপর তিনি ইউসুফ আলাইহিসসালামকে সান্ত্বনা দিয়ে বললেন, ইউসুফ, এই প্রসঙ্গ ছাড়ো আর হে মহিলা, এ পাপের জন্য ক্ষমা প্রার্থনা করো, নিশ্চিতভাবে তুমি পাপাচারিণী। এরপর গৃহস্বামী দুজনকে নিরস্ত করে ঘটনা চেপে যেতে বললেও ঘটনা চেপে থাকেনি, বরং নানা ডালপালা গজিয়ে শহরময় রাষ্ট্র হয়ে গেল যে আজিরের স্ত্রী স্বীয় পুত্রসম গোলামের সাথে অন্যায় কর্মে উদ্যোগী হয়েছিলেন। তখন বিষয়টি পরিষ্কার করার জন্য জুলাইখা শহরের উচ্চ শ্রেণীর মহিলাদের নিজ বাড়িতে ভোজসভার দাওয়াত দেবার মনস্থ করল। নগরের মহিলারা বলাবলি করতে লাগল যে আজিরের স্ত্রী স্বীয় গোলামকে অন্যায় কাজে ফুসলিয়েছে, সে তার প্রতি আসক্ত হয়ে গেছে, আমরা তো তাকে প্রকাশ্য ভ্রষ্টতার মধ্যে দেখতে পাচ্ছি। যখন সে অর্থাৎ জুলাইখা তাদের চক্রান্তের কথা শুনল, তখন তাদের জন্য একটা ভোজসভার আয়োজন করল এবং ফল কাটার জন্য তাদের প্রত্যেককে একটা করে চাকু দিল। তারপর ইউসুফ আলাইহিসসালামকে বলল, এদের সামনে চলে এসো। সে মতে ইউসুফ আলাইহিসসালাম সেখানে এলো। এরপর যখন তারা তাকে সচক্ষে দেখল, তখন সবাই হতভম্ব হয়ে গেল এবং ফল কাটতে গিয়ে নিজেদের অজান্তেই স্ব হাত কেটে ফেলল। ইউসুফের সৌন্দর্য দেখে বিস্ময়ে অভিভূত হয়ে তারা বলে উঠল, হায় আল্লাহ, এ তো মানুষ নয়, এ যে মর্যাদাবান ফেরেশতা। মহিলাদের এই অবস্থা দেখে উচ্ছ্বাসিত হয়ে জুলাইখা বলে উঠল, এই হলো সেই যুবক যার জন্য তোমরা আমাকে ভৎসনা করেছ। আমি তাকে প্রলোচিত করেছিলাম, কিন্তু সে নিজেকে সংযুক্ত রেখেছে। এক্ষণে আমি তাকে যা আদেশ দেই তাই যদি সে পালন না করে তাহলে সে অবশ্যই কারাগারে নিক্ষিপ্ত হবে এবং সে অবশ্যই লাঞ্ছিত হবে। জুলাইখার প্রকাশ্য দম্ভক্তি থেকে বোঝা যায় যে উপস্থিত মহিলারাও ইউসুফের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে এবং জুলাইখার কুপ্রস্তাবের সাথে তারাও ঐকমত পোষণ করে। কঠিন পরীক্ষার সময়ে ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন, হে আমার পালনকর্তা, এরা আমাকে যে কাজের দিকে আহ্বান জানাচ্ছে তার চাইতে কারাগারই আমার নিকটে অধিক পছন্দনীয়। হে আল্লাহ, যদি তুমি এদের চক্রান্তকে আমার থেকে ফিরিয়ে না নাও তবে আমি হয়তো তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব এবং আমি মূর্খদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তারপর তার পালনকর্তা তার প্রার্থনা কবুল করলেন ও তাদের চক্রান্ত প্রতিহত করলেন। নিশ্চয় তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। এরপর আল্লাহ তাআলা মহিলাদের চক্রান্ত জাল থেকে ইউসুফ আলাইহিসসালামকে বাঁচানোর জন্য কৌশল করলেন। আজিজে মিশর ও তার সভাসদগণের মধ্যে ইউসুফের সততা ও সচ্চরিত্রতা সম্পর্কে নিশ্চিত ধারণা জন্মেছিল। তথাপি লোকজনের কানাঘোষা বন্ধ করার জন্য এবং পুরোপুরি নিজের ঘর রক্ষা করার জন্য ইউসুফকে কিছুদিনের জন্য কারাগারে আবদ্ধ রাখাকেই তারা সমীচীন মনে করলেন এবং সে মতে ইউসুফকে জেলে প্রেরিত করলেন। বালাখানা থেকে জেলখানায় নিক্ষিপ্ত হওয়ার পর এক করুণ অভিজ্ঞতা শুরু হলো। ইউসুফ আলাইহিসসালামের জীবনে মনোকষ্ট ও দৈহিক কষ্ট, সাথে সাথে স্নেহাদ্য ফুপু ও সন্তানহারা পাগলপরা বৃদ্ধ পিতাকে কেনআনে ফেলে আসার মানসিক কষ্ট, সব মিলিয়ে ইউসুফ আলাইহিসসালামের জীবন হয়ে উঠল দুর্বিষহ। কেনআনে ভাইরা শত্রু, মিশরের জুলাইখার শত্রু, নিরাপদ আশ্রয় কোথাও নেই। অতএব জেলখানাকে আপাতত জীবনসাথী করে নিলেন এবং নিজেকে আল্লাহর আশ্রয়ে সমর্পণ করে কয়েদি সাথীদের মধ্যে দ্বীনের দাওয়াতে মনোনিবেশ করলেন। এরপর এভাবে ইউসুফ আলাইহিসসালাম জেলখানায় তাওহীদের দাওয়াত দিতে থাকেন। এভাবেই 7 বছর জেল খাটার পর বাদশাহর এক স্বপ্নের ব্যাখ্যাদানের পুরস্কার স্বরূপ তার মুক্তি হয়। পরে তিনি বাদশাহর অর্থ ও রাজস্ব মন্ত্রী হিসেবে নিযুক্ত হন এবং বাদশাহর আনুকূলে তিনি হন সমগ্র মিশরের শাসক। এর মধ্যেই কিফিরের মৃত্যু হয়। তারপর বাদশাহর উদ্যোগে বিধবা জুলাইখার সাথে তার বিবাহ হয়। বাদশাহর দেখা স্বপ্ন মোতাবেক মিশরে প্রথম 7 বছর ভালো ফসল হয় এবং পরের 7 বছর ব্যাপক দুর্ভিক্ষ দেখা দেয়। দুর্ভিক্ষের সময় সুদূর কেনান থেকে তার বিমাতার 10 ভাই তার নিকটে খাদ্য সাহায্য নিতে এলে তিনি তাদের চিনতে পারেন কিন্তু নিজ পরিচয় গোপন রাখেন। পরে তার সহোদর একমাত্র ছোট ভাই বেনিয়ামিনকে আনা হলে তিনি তাদের সামনে নিজের পরিচয় দেন এবং নিজের ব্যবহৃত জামাটি ভাইদের মাধ্যমে পিতার নিকটে পাঠিয়ে দেন। বার্ধক্য তাড়িত অন্ধ পিতা ইয়াকুবের মুখের ওপরে সেই জামা রেখে দেওয়ার সাথে সাথে তার দুচোখ খুলে যায়। তারপর ইউসুফের আবেদনক্রমে তিনি সপরিবারে মিশরে আসেন। ইউসুফ তার ভাইদের ক্ষমা করে দেন। তারপর 11 ভাই ও মা বাপ তার প্রতি সম্মানের সিজদা করেন। এভাবেই শৈশবে দেখা ইউসুফ আলাইহিসসালামের স্বপ্ন সার্থক রূপ পায়।